মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে হচ্ছে 6th of May আর এখন বাজে 7টা। তো থাম্বনেল দেখে বুঝেই গেছো যে ফাইনালি আমরা মন্দারমণিতে যাচ্ছি। ফ্যামিলির সাথে অনেকবারই গেছি মন্দারমণিতে, বাট ফ্রেন্ডসের সাথে এটা ফার্স্ট টাইম, সো আই এম ভেরি এক্সাইটেড। তো আজকে ডে ওয়ান অফ মন্দারমণি, কিভাবে যাচ্ছি, কি করছেন, এভরিথিং অ্যাজ ইউজুয়াল তোমাদের সাথে শেয়ার করবো। আপাতত তো আমি খুবই এক্সাইটেড। তো প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে মেট্রো করে আমরা বাস ধরবো। আমাদের বাসটা হচ্ছে স্প্ল্যানেডে 8:15 বাস আছে, দ্যাট ইজ 8:15। অ্যান্ড তো আমরা এখন 7টা বাজে মোটমাট, আমি ওয়েট করছি কৃষ্ণেন্দুর জন্য। কৃষ্ণেন্দু আসলেই আমরা বেরিয়ে যাবো মেট্রো ধরতে। সো ইয়া, আই এম সো এক্সাইটেড। আর আমার ব্লগটা এন্টায়ার দেখতে থাকো, আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। হাই, ওর ব্যাগটা নিয়ে বাবাই, এবার দাও ব্যাগটা। উঠে গেছি আর শাইনি এখন এখানে সবকিছু খুলে খুলে সাজাচ্ছে। She wants to feel like home. আমাদের এখানে সাজানো হয়ে গেছে সবকিছু। মানে যখন ইচ্ছা হবে আমরা সামনে দিয়ে নেব। অরিত্র কেন ভিডিও কলে? মানালি হাই, কি বলছি মানালি বুঝতে পারছি। উই আর মিসিং ইউ। আসতে করলো যদি কি বল, ঠিক আছে আমাদের হাতে আর কিছু নেই, ড্রাইভারকে বল। অভিজিৎ সবার আগে উঠেছে ভাই। অরিত্র সামনে সিটে আছে, বিকজ একসাথে আমরা সিট পাইনি। যাই হোক, তো আমরা এখন 10 মিনিট ব্রেকের পর আমার বাসে উঠবো। আমরা এখন বাস থেকে চাউলখোলা নেমে গেছি, এখন আমরা এই অটোটা পেয়েছি যেটা 50 rupees পার হেড করে পড়ছে। তো এখন আমরা ডলফিন রিসর্টে যাব। তো চলো, তাদের এখানে প্রচন্ড গরম। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের হোটেলটা হচ্ছে হোটেল ডলফিন। এখন এই যে পেছনে দেখতে পাচ্ছ বিচ,
তো এখন আমরা যাইনি বিচে, এখন ওই চেক ইন করছে, রুমের ওই কিজ অ্যান্ড অল নিচ্ছে। ওয়েদারটা তো এখানে গরম তো আছে, বাট তাছাড়াও জানেন তো সমুদ্রের সামনে সবসময় একটা খুব সুন্দর হাওয়া দেয়। এই পুরো রিসর্টটা আমি তোমাদের ঘুরে দেখাবো, কত কি প্রাইস পড়ছে অ্যান্ড অল সব কিছুই বলবো। তোমরা যদি মন্দারমণিতে বাসে আসো তাহলে শাউলখোলা স্টপেজে নেবে, ওখান থেকে তোমরা অটো করে তোমাদের ডেস্টিনেশন আর তোমাদের যেই হোটেল আছে বা রিসর্ট আছে সেখানে পৌঁছে দেবে। তো এখন তাড়াতাড়ি ফ্রেশন আপ হয়ে যায়, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি আর শাইনি এখন ফ্রেশ হয়ে গেছি, আমাদের রুম ট্যুরটা এখন দেওয়া হলো না, পরে আমরা দেব। এখন আমরা যাচ্ছি হচ্ছে কৃষ্ণেন্দুদের মানে কি বলবো ভিলাতে, তো ওদেরটাই যাই, চলো তাহলে। কৃষ্ণেন্দু আমাদের ঢুকতে দিল না ঘরে, ও ড্রেস চেঞ্জ করছে, তো আমরা এখন তাই আমি শাইনি এখন যাচ্ছি হচ্ছে ভিলাতে, সরি ভিলা বলছি, বিচে যাচ্ছি আমরা, আর ওখানে অংশমানও রয়েছে। তো চলো বিচটা দেখাই, আফটার 3 ইয়ার্স আমি বিচে আসছি, দেখো আমরা যাবো বিচে, হয়তো বিকেলবেলা যাবো, এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টসগুলো আছে, বিকেলে যদি হয় এখানটায় তাহলে বসবো একটুখানি। আর এটা পুরো বিচটা, মন্দারমণি বিচ ইজ ভেরি প্লেজেন্ট, ভেরি সুদিং, আমার খুব ভাল লাগে। সো ইয়া, এরপর আমরা ওখানে, এই যে পুরো এটা হচ্ছে পুরো রিসর্টটা, এখানে এগুলোকে কটেজ বলে, এগুলোর ফেয়ার আলাদা। এই জায়গাটা হচ্ছে তোমার পার্ক টাইপের আছে, ওখানে দূরে দেখতে পাচ্ছ সুইমিং পুল আছে, অ্যান্ড আমাদেরটা হচ্ছে ওই যে বিল্ডিংটা এইখানে আছে। তো এটা হচ্ছে হাউ দ্য ভিলা, আই মিন দ্য হোল রিসর্ট লুকস লাইক, ইটস ভেরি নাইস, আর একদম পুরো সি ফেসিংই আছে, সো ইটস রিয়েলি নাইস। আশা করি বিকেলবেলাটা এখানে খুব ভালো লাগবে। সো আমরা এখন পা ভেজাতে এসেছি, অপরদিক প্যান্ট চেঞ্জ করতে গেছে আবার কৃষ্ণেন্দু, এই যে প্যান্ট চেঞ্জ করছিল বলে আমাদের ঢুকতে দেয়নি রুমে। সো এই যে মন্দারমণির ঢেউ, এই পিছনে আমাদের হোটেল, অ্যান্ড এই যে উই আর এনজয়িং হিয়ার। আর একটু পরে আমরা লাঞ্চ করতে যাবো, পুলে নামবো ভেবেছিলাম, বাট পুল হচ্ছে আবার 5টা থেকে শুরু হবে, এখন বন্ধ থাকবে। তো আমরা আপাতত এখানে এনজয় করছি। হচ্ছে আমাদের রুম, মানে আমরা শাইনির রুম, যেটা হচ্ছে 2 বেডরুম, বেসিক্যালি এমনি বলার জন্যই, ওয়াশরুমটা ইউজ করার জন্যই, বাকি আমরা কটেজটাই থাকবো বিকজ ওটা অনেক বড়। অ্যান্ড এটা হচ্ছে ওয়াশরুম, অ্যান্ড তারপরে এটা হচ্ছে পুরো রুমটা, পিলো অ্যান্ড অল আছে, সাফিসিয়েন্ট 3 জন শোয়া যাবে। এখানে হচ্ছে টিভি অ্যান্ড অল, এখানে আলমারি আছে একটা, দেন মিরর, অ্যান্ড ইয়া, সো ইটস বিগ অ্যান্ড ভালো। এই রুমটার কত তারিফ নিয়েছে? 3000 নিয়েছে পার নাইটের জন্য, মেদেসি। এত খিদে পেয়েছিলাম, আমরা আর ব্লগ শ্যুট করা হয়নি, খেয়ে নিলাম আমরা। এখন এই যে রেস্টুরেন্টটা পেছনে, এখন আমরা একটুখানি রুমে বসবো, একটু রেস্ট নেবো, কারণ সকাল থেকে সেই চলছে। আপাতত সেরকম গরম নেই এখানে বিকজ হাওয়া রয়েছে। আর আজকে আমরা খেলাম হচ্ছে ভাত, ডাল, আলু পোস্ত, মাছ, কৃষ্ণেন্দু নিয়েছিল চিকেন, আর বাকি নিয়েছিল এগ। তো এটাই আজকে ছিল লাঞ্চের মেনু, এখন একটু রেস্ট করছি, করে আবার চলো বিকেলে দেখা হবে। এখন আমরা সবাই ফুল রেডি, এই যে সায়ন, আর আমরা ফোনটা নিয়ে যেতে পারছি না, তো পুলের শর্টসগুলো হয়তো তোমার দেখাতে পারবো না বিকজ ভিজে যাওয়ার চান্স আছে। এনিওয়ে, তো পুলের পর আবার দেখা হচ্ছে। গাইজ, আজকে ডে 2 মন্দারমণিতে। আই নো কালকের ব্লগটা আমি পুলে গিয়ে অ্যাব্রাপ্টলি এন্ড করে দিয়েছিলাম, বিকজ পুল থেকে নামার পর সবাই খুব বিজি হয়ে গেছিলো, আর ডিনার টিনার করে আমরা শুয়ে পড়েছিলাম। তো আজকে উঠে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা একটু বিচে যাব, প্রচণ্ড গরম, বাট স্টিল একটু বিচে যাব, তারপর প্ল্যান আছে পুলে নামার, অ্যান্ড আফটার দ্যাট বিকেলে মার্কেট যাওয়ার প্ল্যান আছে। তো ইয়া, আজকের দিনটা আশা করি ভালো কাটবে, আজকে লাস্ট ডে, মানে কালকেই আমরা বেরিয়ে যাচ্ছি। ও বাই দ্য ওয়ে, একটা জিনিস বলে দিই, এই দেখো পেছনে দেখতে পাচ্ছ তোমরা আই গেস সমুদ্র। তো আমাদের রুমটা নিচে ছিল কটেজটা, তো ওটা উপরে শিফট হয়ে গেছে, মানে উপরের বিল্ডিংয়ে রুমটা দিয়েছে, সিন্স কটেজটা আজকের দিনে বুক আছে, আজকে এখানে বহুত গেস্ট আসবে আই গেস। তো যাই হোক, ঠিক আছে, তো দিনটাকে স্টার্ট করছি তাহলে। এখন আমরা সবাই এই যে বিচে এসেছি, ওরা একটু এগিয়ে গেছে, আমি স্নান করবো না, ওরাও স্নান করবে না, জাস্ট একটু এগিয়ে গেছে, দেখতে পাচ্ছ। ওরা
সমুদ্রতে এসেছিলাম, ওরা তো ওখানে রয়েছে স্নান করছে, বাট এই দুটো ফোন আনা হয়েছিল, উইচ ওয়াজ আ ভেরি ব্যাড আইডিয়া, বাট ব্লক করার জন্য আনতেই হলো। তো আমি আবার রিটার্ন যাচ্ছি হোটেলে, এইটা ফোনটা দুটো রেখে রুমে, তারপরে আবার আসছি। তো এখন ইভিনিং আর আমরা এখন মার্কেটে যাচ্ছি, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিলাম সবাই, অ্যান্ড আফটার দ্যাট তার আগে একটুখানি পুলেও নেমেছিলাম। তো যাই হোক, তো এখন হচ্ছে আমরা রেস্ট নিয়ে সবাই রেডি হয়ে গেছি, অ্যাজ ইউজুয়াল আমি আর শাইনি আগেই বেরিয়ে গেছি। আমরা এখানে অটো আসবে, তো আমরা মার্কেটে যাবো টুকটাক যে গিফটসগুলো কেনার আছে। এখানে মার্কেট প্লেসটা ছোটো, বেশি বড় না, তো চলো দেখি। আমরা এখন মার্কেটে চলে এসেছি শপিং করবো বলে। অরে কী নিবি তুই, কী নিবি আর কার জন্য নিবি? শাইনি, হোয়াট আর ইউ প্ল্যানিং টু বাই? So it's the market of Mandarmani. Morning guys, this is day 3. কালকে ব্লগটা আগেন আমি কন্টিনিউ করতে পারিনি। দ্য থিং ইজ কি, যে কিছু কিছু মোমেন্টস এরকম থাকে যে ব্লগ করার মতন আর ইচ্ছে করে না, মোমেন্টটা লিভ করতে ইচ্ছে করে। তো যতটুকুনি আমি মন্দারমণি দেখাচ্ছি ট্রিপ অ্যান্ড অল, সেটার সাথেও অনেক কিছু অবভিয়াসলি আমরা বন্ধুরা মিলে এনজয় করছি, সেই সময় আর ফোন বের করে ব্লগ করতে ইচ্ছে করে না, সেটা যেন মনে হয় কি মেমোরিজেই থেকে যাক। তো যাই হোক, আজকে ডে 3, আজকে আমরা ফাইনালি বেরোবো। এখন 10টা বাজে, আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে, এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থাকে। তো চলো তাহলে দেখি কি কি ব্রেকফাস্টের মেনু আছে। কালকে ওই লুচি ছিল, সাম্বার ওইসব ছিল, তো দেখি আজকে কিছু নিউ মেনু করেছে না, ওগুলোই আছে। তো এখানে আছে ব্রেড, লুচি, ঘুগনি, এটা পোহা করেছে আজকে নতুন, দেন বয়েলড এগ, মিষ্টি, ফ্রুটস আর জুস। তো এটা হচ্ছে ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট। এতক্ষণ পরে আমরা এসেছি ফাইনালি ছবি তুলতে। অ্যাজ ইউজুয়াল আমার গোটা ব্লগে শুধু আমি আর শাইনি আসছি, মনে হচ্ছে না আমরা দুজনেই এসেছি, সবাই যে যার কাজে বিজি হয়ে যাচ্ছে। তো ইটস দ্য লাস্ট ডে, লাস্ট টাইম সমুদ্র আমাদের ছুটছে। যাই হোক, তো এরপরে আবার দেখা হবে একদম লাগেজ নিয়ে, আমাদের ছেড়ে চলে যেতে হচ্ছে। গাইস প্লিজ একটু বাই করে দে, টাটা। আজ যেহেতু সানডে, তো আজকে অনেক লোক রয়েছে, তো আমাদের চেক আউটটা আজকে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে টাইমেই হয়েছে 11 AM, বাট তারপরে অ্যাকচুয়ালি আমাদের বাস হচ্ছে 1:45, তো এতক্ষণ টাইম আমরা কী করবো বুঝতে পারছি না। তো এই যে আমরা আবার যাচ্ছি বিচে, সিন্স আর কিছু এখানে করার নেই, তো বিচের এই সাইডে একটু বসে থাকবো আধা ঘন্টা কি এক ঘন্টা। তারপর অটোকে অলরেডি বলা আছে, তো অটো আমাদের ওই চাউল খোলাতে আবার নিয়ে চলে যাবে। সো হ্যাঁ, মনটা তো খারাপ লাগছে অবভিয়াসলি, বাট ঠিক আছে, ফর দ্য লাস্ট টাইম অ্যাগেন একটু বিচে ঘুরে আসি। হাই এভরিওয়ান, সো মন্দারমণি থেকে এসে সত্যি অনেক টায়ার্ড হয়ে গেছে, আর তার সাথে দেখতে পাচ্ছ কেমন ট্যান পড়ে গেছে। তো আশা করি তোমাদের এই মন্দারমণির ব্লগটা খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি যেহেতু এটা ফার্স্ট টাইম আমরা ফ্রেন্ডসরা এরকম কোনো হলিডে বা ভ্যাকেশনে গেছিলাম, তো সত্যি কথা বলতে কি সবসময় আর ফোন বার করে রেকর্ডিং করাটা পসিবল হয়নি। তো যতটুকুনি রেকর্ড করেছি ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগলো। তো তোমরা যদি আরও এরকম ট্রাভেল ব্লগ দেখতে চাও আমার চ্যানেলে, তাহলে প্লিজ আমাকে জানিও কমেন্ট করে, আর তার সাথে এই ভিডিওটাকে প্লিজ লাইক করে দিও, শেয়ার করো তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আনটিল দ্য নেক্সট টাইম সবাই খুব ভালো থেকো, তারা।